vai, vai, vai. Vai, chama legal. Vai, galera. স্বামী ওসমান, আপনাদের সামনে এসেছেন যেহেতু নৌকা মার্কা এখানে প্রশ্ন, সেখানে নৌকা মার্কার জন্য, নৌকার জন্য উনি এখানে এসছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বন্দরের প্রতিটা মানুষের কাছে, দল মত নির্বিশেষে প্রতিটা মানুষের কাছে আমি আপনাদের কাছে দোয়া চাই, এবং আমি যেন সুন্দরভাবে আপনাদের কাছে পাশে থাকতে পারি সেই দোয়া এবং আশীর্বাদ আমাকে করবেন, এগুলো আমার বক্তব্যে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জের রাজনীতি তো আপনারা জানেনই, নারায়ণগঞ্জের রাজনীতি বাংলাদেশের রাজনীতির সাথে একটা যোগসূত্র আছে। সে 52 ভাষা আন্দোলন হতে 66, 69, 71, 96 সালের অসহযোগ আন্দোলন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সকল ইতিহাসের সাথে নারায়ণগঞ্জের ইতিহাস জড়িত। বঙ্গবন্ধু যদি বাংলাদেশের ইতিহাস হয়, নারায়ণগঞ্জ হলো বঙ্গবন্ধু হৃৎপিণ্ড। এই নির্বাচনে রশিদ সাহেবের মতো বীর মুক্তিযোদ্ধা, রশিদ সাহেবের মতো নেতৃত্ব, আল্লাহর রহমতে বাংলার জননেতা, নারায়ণগঞ্জের কালজয়ী সিংহপুরুষ, বাসা সৈনিকের ছেলে, হীরামল বাইতুল্লামানের উত্তরসূরি একেএম স্বামী ওসমানের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সবাই কাজ করছে। আল্লাহর রহমত ইনশাল্লাহ উনি বিপুল ভোটে জয়লাভ করবেন, আর জয়লাভ করাটাই তার প্রাপ্য। কারণ এই নৌকার জন্য 2,50,000 মা বোনের ইজ্জত গিয়েছে, এই নৌকার জন্য 30,00,000 মানুষ শহীদ হয়েছে, এই নৌকার জন্য অসহযোগ আন্দোলনে স্বামী ওসমানের বাইয়ের নেতৃত্বে শেষ 28 দিনে 26টি তাজা প্রাণ হারিয়ে গিয়েছে, এই নৌকার জন্য আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের 97 বছরের জেল জীবনের ইতিহাস সৃষ্টি হয়েছে, এই নৌকার জন্য আমাদের 50টি ছেলে তাজা প্রাণ হারিয়ে গেছে। নারায়ণগঞ্জ শহরকে বিধবা শহর, এতিমের শহর বলা হয়। স্বাভাবিকভাবে এই নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে, নারায়ণগঞ্জের সাইম্বের ছাত্র হিসাবে আমি নারায়ণগঞ্জের জনগণের কাছ থেকে নৌকার ভোট, স্বাধীনতার পক্ষের ভোট চাইব। জয় হোক বঙ্গবন্ধুর, জয় হোক জননেতি এতিম কন্যা শেখ হাসিনা। ধন্যবাদ। আমি মাসুম আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, বন্দর উপজেলা। আমাদের উপজেলায় জননেত্রী শেখ হাসিনা যে নৌকা আমাদের বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ ভাইকে উপহার দিয়েছেন, আমাদের বন্দরবাসী তার সঠিক জবাব দিবে এবং বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে এই বন্দর থেকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।